আজকে সৌদি আরবে ইসলাম নেই, রাজার ছেলে রাজা হয় এটা ইসলাম না, এটা ইসলামের বিরুদ্ধে। আর এটা সমর্থন করে উনি ওখানে বক্তব্য দিয়ে যাচ্ছে, ওদের পক্ষে হাজার হাজার কোটি কোটি টাকা পাচ্ছে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে না, করবে কি? রাজতন্ত্র প্রতিষ্ঠা করা জায়েজ না হারাম? আরো বলেন, একটা হারাম কাজকে কেউ যদি সমর্থন করে সেও হারাম। আর আসতে বলেন আরো মহান আল্লাহ কি বলছেন, যে বনী ইসরায়েলদের যারা প্রধান ছিল তাদের দিকে লক্ষ্য করে দেখো নাই, মিম্বাদে মুসা, যাদের যুগটা ছিল মুসা আলী সালামের পরে, মুসা আলী সালামের দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পরে এই ঘটনা। ইদ ক্বালু লিন্নবী ইন্নাহুম ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, তারা বলল তাদের এক নবীকে যে আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করেন, আমাদের জন্য একজন রাজাকে কি করেন, নিযুক্ত করেন। জি, কি জন্য, উদ্দেশ্য কি? বলছে নোকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা সশস্ত্র লড়াই করতে চাই তার নেতৃত্বে। একটু আগে একটা শর্ত বললাম জিহাদের, মুখ্য শর্ত সেটা কি, জনগণ জিহাদ করতে পারবে না, তাদের মুফতি সাহেব হুজুররা জিহাদ করতে পারবে না, তাদের আলেমরা জিহাদের ঘোষণা দিতে পারবে না, হ্যাঁ তাদের শেখেরা জিহাদের ঘোষণা দিতে পারবে না, কে দেবে, শাসক লাগবে। এ কথা কোরআনে কারীমের আজকের কথা নাই, কোরআনে কারীমে এটা লওহে মাহফুজে লেখা আছে, আর ঘটনাটাও এই ১৪০০ বছরের ইতিহাসের নয়, বরং তার আগে প্রাচীন যুগের বনী ইসরায়েল যুগের ঘটনা, মূসা আলাইহিস সালামের পরে পরে কোন এক নবীর জামানার ঘটনা, যেই নবীর নাম সম্পর্কে তাফসীরে দুটো নাম উল্লিখিত হয়েছে কাছাকাছি, তার নাম ছিল সামউইল, যেটাকে উইল কে আমরা বাংলা ভাষায় বিল বলি, তাই না, যেমন আমাদের দেশের লোকেরা হ্যাঁ কি বলে, হ্যাঁ ওয়াওকে, ওয়াওকে যদি ওয়াও এ জের দিয়ে পড়েন তো কি পড়ে, ওয়াজের ওয়ে হয়, কিন্তু ওয়াজের ওয়ে পড়তে জানে না আমাদের দেশের লোকেরা, আম জনগণ কি পড়ে, বে পড়ে, পড়ে না, পড়ে না, জি। তো সামউইল তার নাম ছিল, অথবা তার নাম ছিল সামাউন, তার নাম ছিল সামাউন, আল্লাহ আলম, এগুলি হচ্ছে তাফসীরের রেওয়ায়াত নামগুলি, কিন্তু ঘটনা এই যে যতটা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে ততটা আমাদের কাছে কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত, বাকি অতিরিক্ত যেগুলো তাফসীর কিতাবে রয়েছে আল্লাহ ভালো জানেন সেগুলি সম্পর্কে, তবে তাফসীরের সেগুলি বর্ণনা এই আয়াত দ্বারা স্পষ্ট যে বিষয়টি হলো সেটা কি, যে সশস্ত্র লড়াইয়ের জন্য কি লাগবে, একজন কি লাগবে, শাসক, সেই শাসক খলিফা হওয়া জরুরি, খলিফা অর্থাৎ খেলাফত যেটাকে বলা হচ্ছে, যে যেমন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা চার খলিফা, খেলাফতের রাশেদার মতো খেলাফতি হইতে হবে না, রাজা হলেও চলতে পারে, রাজতন্ত্র হলেও চলতে পারে, কেন, ভালো করে কোরআন বুঝেন, আর অন্তরকে বাঁকা করে দিয়েছে বিভ্রান্তিকর লিখনই এক শ্রেণীর গুমরাদের, অথবা বিভ্রান্তিকর বক্তব্য এক শ্রেণীর গুমরাদের, সেই জন্য অন্তর বাঁকা হয়েছে, একটু সোজা করেন। কোরআনে আল্লাহ এই কথা বলেন, ইবাস লানা খলিফাতান, বলেছেন যাতে করে এটা বুঝেন যে যদি মালিক রাজতন্ত্র সূত্রেও যদি কেউ রাজাও হয়, আর রাজা যদি স্বৈরাচারী না হয়, এই রাজার মধ্যেও যদি ইসলামের কাজ হয়, তাহলে রাজার নেতৃত্বেও কি করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন হলে আর হুকুম হলে করতে হবে, রাজা নেতৃত্বে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হয়, তো কেউ যদি খেলাফত ওই রকমের খেলাফত হয়, হ্যাঁ যেটা বংশের সাথে সম্পর্ক নয়, অথবা আমার ইচ্ছা মতো আমি চয়েস করলাম না, সেটা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের ওপর ছেড়ে দিলাম, সেটাও যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তো আনুগত্য করতে হবে, কিন্তু এই ক্ষেত্রেও করতে হবে, যে কথাটি বলছি যে আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের বহু মানুষকে গুমরা করে রাখা হয়েছে, রাজতন্ত্র হচ্ছে হ্যাঁ ইসলাম বিরোধী, রাজতন্ত্র হচ্ছে এমন কি কুফুরি মতবাদ নাকি এই গুমরাদের কাছে, কুফুরির ফতোয়া দিচ্ছে, অথচ কোরআনে কারীম আল্লাহ বলছেন যে মালিক রাজার নেতৃত্বে কেতাল সশস্ত্র জিহাদ হবে, এই জন্য রাজা চাইছেন নবীর কাছে যে আমাদেরকে একজন রাজা দেন, যে রাজার নেতৃত্বে আমরা নোকাতেল ফিসাবিলিল্লাহ,
কথা বোঝা গেছে না যাই নাই? জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি হ্যাঁ। আর তারপরে মাত্র 30 বছর খেলাফতের আশেদা থেকে যে তারপরে তো রাজতন্ত্র শুরু হয়েছে। তো রাজতন্ত্র যদি ইসলামে এত বড় অপরাধী হইত, তো সেই যুগের তাবেইন, শুধু তাবেইন না, হাজার হাজার সাহাবাই কেরাম বেঁচে ছিলেন, তাবেইনরা সবাই ছিলেন, তারপরে আসলেন চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা কি আমাদের মতো দুর্বল ইমানের কাপুরুষ মুসলিম ছিলেন? হ্যাঁ, তারা কেন সোচ্চার হননি? এই গুমরাগুলি খারেজিদের মতো, খারেজি মনোভাব রাখে শিয়াপন্থীদের মতো, হ্যাঁ, রাজতন্ত্র হারাম, রাজতন্ত্র হারাম, এইরকম যারা বলে বেড়াচ্ছে, তা আবু হানিফা আর শাফি মালিক আহমদ জানতেন না? তার আগে সাইয়িদ ইবনে মুসাইব, হাসান বাসরি তারা জানতেন না? হ্যাঁ, ইবনে সিরিন তারা জানতেন না? আর তার আগে সাহাবাই কেন হাজার হাজার সেই যুগে বেঁচে, তারা জানতেন না যে রাজতন্ত্র হারাম? সুতরাং কি করে আলী রাদিয়াল্লাহু তাআলা পরে মুয়াবিয়া আসলেন, আসলেন মুয়াবিয়ার পর থেকে তো পুরোটা রাদিয়াল্লাহু আনহু, তারপরে সব তো রাজতন্ত্র চলছে। উমাইয়া বংশে 132 হিজরি পর্যন্ত চলল, আবার 132 হিজরির পরে শুরু হলো আব্বাসী বংশে, শুরু হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশে শুরু হলো, তো 656 পর্যন্ত চলতেই থাকলো। আর তারপরে যতগুলি মুসলিম শাসক আসো সবগুলি বংশ সূত্রে রাজা হতে থাকলো, এমনকি মোগলরাও ভারত 700-800 বছর থেকে গেল, সবগুলি বংশ পরম্পরা তারা সব রাজাই ছিল, কেউ খলিফা ছিল নাকি? তাহলে কি ভারতের এত বড় আলেম বাদশাহ আওরঙ্গজেব, আলমগীর, আর এইরকম শাহুলিউল্লাহ মহাদ্দেস দেহলভি, আর এইরকম বড় বড় মহাদ্দেস আব্দুল হক মহাদ্দেস দেহলভি, আরো বড় বড় আইম্মা কেরামরা, ওলামারা ভারতে পয়দা, যা তারা সব কি কাপুরুষ ছিলেন না দুর্বল ইমানের লোক ছিলেন? হ্যাঁ, না ইমানচোর ছিলেন, হক কথা বলেননি তারা, আউযুবিল্লাহ। সুতরাং এসব গুমরাদের থেকে বেঁচে থাকবেন যারা শুধু রাজতন্ত্রের বিরুদ্ধে, কারণ আসল হচ্ছে কি তাদের শত্রুতা আছে সৌদি আরবের সাথে। এই সেম রাজতন্ত্র যদি কাতারে চলে কোনোদিন তার বিরুদ্ধে বলে না, শুনেছেন কোনোদিন বলেছে? সেম রাজতন্ত্র যদি অন্য কোনো দেশে চলে কোনোদিন তাদের বিরুদ্ধে বলেন না, যত তাদের রাগ ঝাল কারোর সৌদি আরবের, কারণ এখানে মিলাদ করতে পারে না, এখানে কিয়াম করতে পারে না, এখানে শবে বরাত করতে পারে না, এখানে শবে মেরাজ করতে পারে না, এখানে পীর মুরিদি ব্যবসা চালাতে পারে না, এখানে কবর মাজারের ব্যবসা চালাতে পারে না, এখানে তাদের এই ষড়যন্ত্র করে আমরা নেতৃত্ব হাতে নেব এসব করতে পারে না, যে সব কাজ হচ্ছে এই সব গোমরা খারেজিদের। কথা বোঝা গেছে? যার ফলে এরা শুধু সৌদি আরবের সাথে দুশ্মনী রাখে, বাকি সবগুলি তাদের বন্ধু। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, আর এই গোমরাগুলির অনিষ্ট থেকে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে বাঁচিয়ে রাখেন।